অতি পবিত্র বহুমূল্য নামরে আপনমানকু আউ গটি নূতন প্রসঙ্গরে সমস্তকু পুনি থরে মু স্বাগত করুছি। খ্রিস্টরে প্রিয় ভাই ভনী মানে, আজি মধ্যে প্রভুঙ্ক বাক্যরু আমি আউ গটি নূতন প্রসঙ্গরে অল্প সময় কথাবার্তা হবা। আজি মু যে প্রসঙ্গরে আপনমানকু সহিত কথাবার্তা হবা পাই চাহে, সেই প্রসঙ্গর শীর্ষক হলা মু অন্যকু ক্ষমা করি পারু নাহি কোন করিবি। মু অন্যকু ক্ষমা করি পারু নাহি কোন করিবি। এই প্রসঙ্গরে আমি প্রভুঙ্ক বাক্যরু কথাবার্তা হবা। প্রিয় ভাই ভনী মানে, ক্ষমা দেবা গোটি খ্রিস্ট বিশ্বাসীর উত্তম গুণ অটে। খ্রিস্ট বিশ্বাসীর জীবনরে অনেক গুণ রহিবার আবশ্যক রয়েছে, আর সেই সব অনেক গুণ মানক ভিতর গোটিয়ে গুণ হেলা উত্তম গুণ, তাহা হচ্ছে অন্য মানুষ ক্ষমা করিবা। প্রিয় ভাই ভনী মানে, আজি খ্রিস্টিয়ান সমাজরে অনেক ভাই ভনী মানে পরস্পর মনমালিন হয়ে, পরস্পর ক্ষমা ন দেই সেমানে জীবন যাপন করুছন্তি। আমি অন্যকু ক্ষমা করিবাকু হেলে কোন করিবা আবশ্যক রয়েছে। মু আপনমানকু প্রভুঙ্ক বাক্যরু গোটিয়ে পদ পাঠ করু করু আজির প্রসঙ্গরে মু আগকু নেবা পাই চাহে। মো সহিত আপনমানে মাথিউ লিখিত সুসমাচার পাঁচ অধ্যায়কু আসিবে। মাথিউ লিখিত সুসমাচার পাঁচ অধ্যায় 23 আর 24 পদ এপ্রকার লেখা যায়, অতএব যদি বেদী নিকটকু তুমে নিজর নৈবেদ্য আনুথিবা সময়রে তুম্ভ বিরুদ্ধরে তুম্ভ ভাইর কোনসি কথা অছি বলি সেঠারে তুমর মনে পড়ে, তাহা হেলে সেহি স্থানরে বেদী সম্মুখরে তুমর নৈবেদ্য থই দেই চালি যাও। আগে নিজ ভাই সঙ্গরে মিলিত হ, আও তাহা পরে আসি তুমর নৈবেদ্য উৎসর্গ কর। প্রভুঙ্ক নামর গৌরব হোক। পরমেশ্বর আমানকু এইসব বাক্যকু বুঝিবা পাই সে অনুগ্রহ করন্তু। প্রিয় ভাই ভনী মানে, প্রভু যীশু খ্রিস্ট এই যে পার্বত্য উপদেশ দেবা পাই সে আরম্ভ কলে, আর সেই সময়ে ক্রোধ উপরে শিক্ষা দেউ দেউ সে খ্রিস্ট বিশ্বাসী মানুষ তাহার লোক মানুষ সে এই শিক্ষা সে দেউছন্তি যে তুমি যেতবে বেদী নিকটক যাওছ সেই সময়ে তোমার যদি কোনসি ভাইর বিরুদ্ধে কোনসি কথা অছি, কাহা সহিত যদি মনমালিন হয়েছ, কাহা সহিত গন্ডগোল হয়েছ, অশান্তি হয়েছ, এই কথা যদি মনে পড়ুছি তাহলে তুমি বেদী নিকটকু যাও না। যেটি তোমার মনে পড়ে সেই স্থানে তোমার নৈবেদ্যকু থই দেই তুমি ভাই নিকটকু যাও। কেউ ভাই? যে ভাই সহিত তুমি মনমালিন হয়েছ, যে ভৌণী সহিত তুমি বর্ষ বর্ষ ধরে কথা হই না, ক্ষমা দেই না, তাহলে সহিত তুমি মিলিত হ, তাহলে আসি তোমার নৈবেদ্যকু তুমি উৎসর্গ কর। প্রিয় ভাই ভনী মানে, আজি আমার খ্রিস্টিয়ান সমাজে অনেক ভাই ভনী মানে সেমানে চর্চকু যাতে, বাক্য শুণতি, দান দিকে, ক্রিসমাস প্রোগ্রামে যাতে, গুড ফ্রাইডে প্রোগ্রামে যাতে, আর সেমানে যীশুঙ্কর সেই সপ্ত বাণীকু শুণতি, মাত্র সেমানে আজি পর্যন্ত অন্যকু সেমানে ক্ষমা দেই নাহান্তি, ক্ষমা দেই নাহান্তি। মু আপনমানকু উৎসাহিত করিবার পাই চাহে, আপন ক্ষমা দেই পারিবে, আপন ক্ষমা দেই পারিবে। মু অন্যকু কাহিকি ক্ষমা দেই পারু নাই এই কথা কহিলা বেলে যদি আমি দেখিবা, আপন যদি কহিবে পথরকু মু কেতে হাতরে মারুছি মাত্র পথর ভাঙ্গু নাই, আপন হাতরে মারিলে পথর কেবে মধ্যে ভাঙ্গে নাই, পথর ভাঙ্গিবাকু হাতুড়ির আবশ্যক রয়েছে, হাতুড়ির আবশ্যক রয়েছে। প্রিয় ভাই ভনী মানে, আপন নিজে চাহিলে নিজে যেতে চেষ্টা কলে মধ্যে আপন অন্যকু ক্ষমা দেই পারিবে না, ক্ষমা দেই পারিবে না। অন্যকু ক্ষমা দেবা পাই জনে ব্যক্তির আবশ্যক, সেই ব্যক্তিকু যেতবেলে আপন দেখিবে তাহাকর গুণকু তাঙ্কর স্বভাবকু দেখিবে তাহাকর নিকটবর্তী হেবে তাহাকু আপনাইবে সেতবেলে আপন ক্ষমা দেই পারিবে, আর সেই ব্যক্তি হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আপন যে সময় ক্রোধ করছেন, আপনার মনরে রাগ আসুচি, সেই সময় আপন যীশুঙ্কু মনে পকাইবার আবশ্যক রয়েছে যে এই পরিস্থিতিরে যদি মোর প্রভু যীশু হইতে তাহলে সে কোন করিতে কোন করিতে। প্রিয় ভাই ভনী মানে, মু আপনমানকু উৎসাহিত করিবা পাই চাহে,
ଆପଣ ଯଦି ହେଇପାରେ ଆଜିକୁ ପାଞ୍ଚ ବର୍ଷ ହେଲା କାହାକୁ ଆପଣ କ୍ଷମା କରିନାହାନ୍ତି, ଦୁଇ ବର୍ଷ ହେଲା କ୍ଷମା କରିନାହାନ୍ତି, କେତେ ବର୍ଷ ହେଲା ଆପଣଙ୍କୁ କ୍ଷତି କଲା ପରେ, ତାଙ୍କ ପରିବାର ଆପଣଙ୍କୁ ଗାଳି କଲା ପରେ, ଅନ୍ୟାୟରେ ଆପଣଙ୍କୁ ମାରପିଟ କଲା ପରେ ଆପଣ ତାଙ୍କ ସହିତ ମନମାଳିନ ହୋଇଛନ୍ତି, କ୍ଷମା ଦେଇପାରୁନାହାନ୍ତି। ମୁଁ କହିବା ପାଇଁ ଚାହେଁ ଆପଣ କ୍ଷମା ଦେଇପାରିବେ, ପାରିବେ। କାହିଁକି ମୁଁ ପ୍ରଭୁଙ୍କ ବାକ୍ୟରୁ ଆପଣମାନଙ୍କୁ ଉତ୍ସାହିତ କରିବା ପାଇଁ ଚାହେଁ। ଆପଣମାନେ ମୋ ସହିତ ସାଧୁ ପାଉଲଙ୍କ ପତ୍ର ଫିଲିପିଓ ଚାରି ଅଧ୍ୟାୟ, ଫିଲିପିଓ ପୁସ୍ତକ ଚାରି ଅଧ୍ୟାୟ ତେର ପଦରେ ସାଧୁ ପାଉଲ ସେହି ପ୍ରକାର କହନ୍ତି, ମୋର ଶକ୍ତିଦାତାଙ୍କ ସାହାଯ୍ୟରେ ମୁଁ ସମସ୍ତ କରିପାରେ, ଶକ୍ତିଦାତାଙ୍କ ସାହାଯ୍ୟରେ ମୁଁ ସବୁକିଛି କରିପାରେ। ଏହି ବାକ୍ୟକୁ ନେଇ ଆଜି ଖ୍ରୀଷ୍ଟିଆନ ସମାଜର ଅନେକ ଭାଇ ଭଉଣୀମାନେ ସେମାନେ ଘର ବାନ୍ଧିବା କଥା କହନ୍ତି, ସେମାନେ ଟଙ୍କା ଉପାର୍ଜନ କରିବା କଥା କୁହନ୍ତି, ସେମାନେ ସୁନା କିଣିବା କଥା କୁହନ୍ତି, ରୋଗ ସୁସ୍ଥ ହେବାର କଥା କୁହନ୍ତି, ଏସବୁ କଥା କୁହନ୍ତି। ମାତ୍ର ସାଧୁ ପାଉଲ ସେହି ବିଷୟରେ ସେ କହୁନାହାନ୍ତି। ସେ କେଉଁ ସମୟରେ ଏହି ପତ୍ର ଲେଖୁଛନ୍ତି? ଯେଉଁ ସମୟରେ ସେ କାରାଗାରରେ ଅଛନ୍ତି, ବନ୍ଧିତ ଅବସ୍ଥାରେ ଅଛନ୍ତି, ସେହି ସମୟରେ ସେ କହୁଛନ୍ତି, ମୁଁ କାରାଗାର ରହିବାଟା ମଧ୍ୟ ଜାଣିଛି ପ୍ରଭୁଙ୍କ ନିମନ୍ତେ, ମୁଁ ମଟନ ଖାଇବାଟା ମଧ୍ୟ ଜାଣିଛି, ଆଉ ଅନା ଆହାରରେ ମଧ୍ୟ ମୁଁ ଭୋକରେ ରହିବାଟା ମଧ୍ୟ ମୁଁ ଜାଣିଛି, କାହିଁକି ମୁଁ ଶକ୍ତିଦାତାଙ୍କ ସାହାଯ୍ୟରେ। ମୁଁ ଆପଣଙ୍କୁ କହିବା ପାଇଁ ଚାହେଁ, ଆପଣ ନିଜେ ଚେଷ୍ଟା କଲେ ମଧ୍ୟ ଆପଣଙ୍କ ଅପରାଧକୁ ଆପଣ କ୍ଷମା ଦେଇପାରିବେ ନାହିଁ। ମାତ୍ର ଆମର ଜଣେ ସାହାଯ୍ୟକାରୀ ଅଛନ୍ତି, ସେ ହେଉଛନ୍ତି ପବିତ୍ର ଆତ୍ମା। ଆପଣ ଯୌନ ଲିଖିତ ସୁସମାଚାର ଚଉଦ ଅଧ୍ୟାୟରେ ପବିତ୍ର ଆତ୍ମାଙ୍କୁ ଗୋଟେ ନାମ ଦିଆଯାଉଛି, ଯେ ସେ ସାହାଯ୍ୟକାରୀ ଆତ୍ମା ଅଟନ୍ତି, ସେ ଆପଣଙ୍କୁ ମୋତେ ସାହାଯ୍ୟ କରିବେ। ପ୍ରଭୁ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟ ସ୍ୱର୍ଗାରୋହଣ କରିବା ପୂର୍ବରୁ ସେ ପ୍ରେରିତ ପୁସ୍ତକ ଏକ ଅଧ୍ୟାୟ ଆଠ ପଦରେ କହିଲେ ଯେ ପବିତ୍ର ଆତ୍ମା ତୁମମାନଙ୍କ ଉପରେ ଅବତୀର୍ଣ୍ଣ ହୁଅନ୍ତେ, ତୁମ୍ଭେମାନେ ଶକ୍ତି ପ୍ରାପ୍ତ ହେବ। କେମିତି ଶକ୍ତି? କ୍ଷମା ଦେବାର ଶକ୍ତି। ଅନେକ ଶକ୍ତି ଭିତରୁ ଗୋଟେ ଶକ୍ତି ହେଲା କ୍ଷମା ଦେବାର ଶକ୍ତି। ଆଜି ଖ୍ରୀଷ୍ଟିଆନ ସମାଜରେ ଅନେକଙ୍କୁ ଯଦି ସେମାନଙ୍କୁ ମିଟିଂ ଅଛି, ଚର୍ଚ୍ଚରେ ସଭା ସମିତି ଅଛି, ସେମାନେ ଦଶ ପକେଟ ଚାଉଳ କିଣିଦେବାର ଶକ୍ତି ଅଛି, ଦାନ ଦେବାର ଶକ୍ତି ଅଛି, କିନ୍ତୁ ଅନେକ ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କ ଭିତରେ ଆଜି କ୍ଷମା ଦେବାର ଶକ୍ତି ନାହିଁ। ମୁଁ ଆପଣଙ୍କୁ କହିବା ପାଇଁ ଚାହେଁ, ଆପଣ କ୍ଷମା ଦେଇପାରିବେ, କାରଣ ଆପଣଙ୍କୁ ଯେଉଁ ଅବସ୍ଥାରେ ଆପଣ ଯାହା ପାରୁନାହାନ୍ତି ସେହି କାର୍ଯ୍ୟକୁ ସାହାଯ୍ୟ କରିବା ପାଇଁ ପରମେଶ୍ୱର ଆମକୁ ଅନୁଗ୍ରହ ଦେଇଛନ୍ତି। ଲେଖାଯାଏ ରୋମିଓ 6:14 ଲେଖାଯାଏ ଯେ ଆମ୍ଭେମାନେ ବ୍ୟବସ୍ଥାର ଅଧୀନରେ ନାହୁଁ, ଆମ୍ଭେମାନେ ଅନୁଗ୍ରହର ଅଧୀନରେ ଅଛୁ, ଆଉ ପାପ ଆମ ଉପରେ ଅଧିକାର କରିପାରେ ନାହିଁ। ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀମାନେ, ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ କହିବା ପାଇଁ ଚାହେଁ, ଆପଣ ଅନ୍ୟକୁ କ୍ଷମା ଦେଇପାରିବେ କେତେବେଳେ? ତାହାଙ୍କ ସାହାଯ୍ୟରେ, ଆମର ଶକ୍ତିଦାତା ପବିତ୍ର ଆତ୍ମାଙ୍କ ସାହାଯ୍ୟରେ, ଈଶ୍ୱରଙ୍କ ଦ୍ୱାରା ଦତ୍ତ ପ୍ରଭୁ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଦ୍ୱାରା ଆସିଥିବା ସେ ଅନୁଗ୍ରହ ଦ୍ୱାରା ଆମେ ଅନ୍ୟକୁ କ୍ଷମା ଦେଇପାରିବା। ଅନେକ ଆଜି କାହିଁକି କ୍ଷମା ଦେଇପାରୁନାହାନ୍ତି, ତାର ରିଜନ୍ ମୁଁ ଆପଣମାନଙ୍କ ନିକଟରେ ରଖିବା ପାଇଁ ଚାହେଁ। ଯଦି ଆପଣମାନେ ମାଥ୍ୟୁ ଲିଖିତ ସୁସମାଚାର 18 ଅଧ୍ୟାୟକୁ ଆସିବେ, ମାଥ୍ୟୁ ଲିଖିତ ସୁସମାଚାର 18 ଅଧ୍ୟାୟ ଯଦି ଆସିବେ, ଯେ 28 ପଦରୁ ମୁଁ ପଢ଼ିବା ପାଇଁ ଚାହେଁ। 28, 29, 30 ପଦରେ ଲେଖାଯାଏ, କିନ୍ତୁ ସେହି ଦାସ ବାହାରି ଯାଇ ତାହାକୁ କିନ୍ତୁ ସେହି ଦାସ ବାହାରି ଯାଇ ତାହାଠାରୁ 50 ଟଙ୍କା ଋଣ କରିଥିବା ଜଣେ ସହ ଦାସର ଦେଖା ପାଇ ତାହାକୁ ଧରି ତାହାର ଗଳା ଚିପି କହିବାକୁ ଲାଗିଲା, ତୁ ଯାହା ଧାର ସୁଝି ଦେ। 29 ପଦ, ତେଣୁ ତାହାର ସହଦାସ ଭୂମିଷ୍ଠ ହୋଇ ତାହାକୁ ବିନତି କରି କହିବାକୁ ଲାଗିଲା, ଆପଣ ମୋ ବିଷୟରେ ଧୈର୍ଯ୍ୟ ଧରନ୍ତୁ, ମୁଁ ଆପଣଙ୍କୁ ପରିଶୋଧ କରିଦେବି। 30 ପଦରେ, ମାତ୍ର ସେ ସମ୍ମତ ହେଲା ନାହିଁ, କିନ୍ତୁ ଯାଇ ଋଣ ପରିଶୋଧ ନ କରିବା ଯାଏ ତାହାକୁ କାରାଗାରରେ ପକେଇଦେଲା। ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀମାନେ, କିନ୍ତୁ ସେହି ଦାସ, 28 ପଦରେ ସେହି ଦାସ ବୋଲି କହିଲେ ଏହି ବ୍ୟକ୍ତି କିଏ? ଏ ହେଉଛନ୍ତି ଜଣେ ରାଜାଙ୍କ ଠାରୁ, ଜଣେ ମହାଜନଙ୍କ ଠାରୁ 3 କୋଟି ଟଙ୍କା ଋଣ କରିଥିବା ବ୍ୟକ୍ତି। 3 କୋଟି ଟଙ୍କା ଋଣ କଲା ପରେ ତାହାଙ୍କ ଠାରେ ସୁଝିବା ପାଇଁ କୌଣସି ଅର୍ଥବଳ ନଥିବାରୁ ତାହାଙ୍କର ସେଇ ଯାହାଠାରୁ ସେ ଋଣ ନେଇଥିଲେ ସେହି ରାଜା ବା ସେହି ମହାଜନ ତାଙ୍କୁ କ୍ଷମା କରିଦେଉଛନ୍ତି। ମାତ୍ର କ୍ଷମା ପାଇଲା ପରେ ଯେତେବେଳେ ବାହାରି ଆସୁଛନ୍ତି, ଆଉ ଜଣକୁ ପୂର୍ବରେ ସେ 50 ଟଙ୍କା ଦେଇଥିବା ଜଣେ ବ୍ୟକ୍ତିକୁ ସେ ଦେଖୁଛନ୍ତି, ଆଉ ତାହାଙ୍କର ଗଳା ଚିପି
50 টাকা ন দেওয়া পর্যন্ত সে ধৈর্য বি ধরু না ক্ষমা বি দেউ না কারাগারে পকাই দেউছন্তি। কাইকি সে ক্ষমা দেই পারু না? 3 কোটি টাকা ঋণ যে মতে জনে ছাড়িছন্তি এহা সে ভুলি যাইছন্তি, এহা সে ভুলি যাইছন্তি। প্রিয় ভাই ভনী মানে আপন যদি অন্য কু ক্ষমা দেই পারু না তার কারণ কোন? আপনকর যে 3 কোটি পাপ নথিলা তাহাঙ্কর সেই যে ব্যক্তির 50 টাকার যেতে মূল্য 3 কোটি টাকা কেতে বড় মূল্য অটে। প্রভু যীশু খ্রিস্ট তাঙ্ক জীবনরে যে অন্যায় করাগলা, যে নিন্দা তাড়না করাগলা, তাহাঠারু কি বড় অন্যায় আম জীবনরে কে করিছন্তি? প্রভু যীশু খ্রিস্ট কোনসি পাপ করি নথিলে, তাঙ্কঠারে পাপর লেশ নথিলা, মাত্র কৃষরে 7টি বাণী বা 7টি বাণী মধ্যে প্রথম বাণী কৃষর প্রথম কাম সে কলে, কৃষরে রহি সে আপনা অপরাধী মানুষ সে ক্ষমা কলে, অপরাধী মানুষ ক্ষমা কলে। প্রিয় ভাই ভরি মানে এই ব্যক্তি কাহিকি সে 50 টাকার ঋণ ছাড়ি পারু না? কারণ সে যে 3 কোটি টাকা ঋণ সে মুক্ত হয়েছেন, সে ঋণ যে জনে ক্ষমা দিয়েছেন এই কথা সে ভুলি যাইছেন, ভুলি যাইছেন। সেইপাই সাধু পাউল গোটে কথা সে লেখা আমাদের অবগত নিমন্তে, মন্ডলীর অবগত নিমন্তে সাধু পাউল এই প্রকার লেখা। যদি আপনার মানে এফিসিও পুস্তক 4:32 প্রতি ধ্যান দেবে, লেখা যায় আউ পরস্পর প্রতি সদয় হুয়, কোমল হৃদয় হুয়, পুনি ঈশ্বর খ্রিস্টঙ্কঠারে তুমমানকু যেপরি ক্ষমা কলে সেহিপরি পরস্পরকু ক্ষমা কর। খ্রিস্টরে প্রিয় ভাই ভনী মানে আমাকু ক্ষমা করিবার আবশ্যক রয়েছে। কাহিকি ক্ষমা করিবার আবশ্যক রয়েছে? কারণ আমি ক্ষমা পাইছু। কোঠিরু ক্ষমা পাইছু? সাধু পাউল কহন্তি যে পাপি গণ মধ্যরে প্রধান পাপি যে মু দয়া সাগর পরমেশ্বর মতে সে ক্ষমা কলে, মতে সে দয়া কলে। আমি মানে ছোট পাপি নথিলু, আমি ভয়ঙ্কর জঘন্য পাপি থিলু, আউ খ্রিস্ট আমানকু প্রেম করে কৃষরে মৃত্যু ভোগ করে আর আমার সমস্ত অপরাধকে সে ক্ষমা করিয়াছন্তি, ক্ষমা করিয়াছন্তি। পূর্বরু পঞ্চম যেতে দূর সেতে দূর পর্যন্ত আমার পাপকে সে কোণ করিছন্তি, দূর করিয়াছন্তি। সেইপাই আমি অন্যকে ক্ষমা দেবার আবশ্যক রয়েছে। আর যদি আমি অন্যকে ক্ষমা ন দেউ, প্রিয় ভাই ভনী মানে যদি আপন যদি সেই মাতৃলিখিত সুসমাচার যদি 18:35 পড়িবে, 35 পড়িবে, লেখা যায় তুমে মানে প্রত্যেক জন যদি অন্তর সহ আপনা ভাই কি ক্ষমা ন কর, তাহলে মোর স্বর্গস্থ পিতা হি তুমি মানক প্রতি সেই প্রকার করিবে। প্রিয় ভাই বনি মানে আমি আপনা ভাই কু যদি অন্তর সহ ক্ষমা করিবা না, তাহলে পরমেশ্বর মধ্যে আমাকে ক্ষমা করিবে না, ক্ষমা করিবে না। এহা আমি জানিবার আবশ্যক রয়েছে। আমি অন্যকে ক্ষমা ন দেই, অন্য সহিত আমি মিলিত ন হই, আমি উপাসনা কু যাই পারিবা না, দান দেই পারিবা না। আমি এই বাক্যকে আমি গ্রহণ করিবার অছি, এই বাক্যকে আমি আপনাইবার আবশ্যক রয়েছে। আমি কেমিতি আমি ক্ষমা দেই পারিবা অন্যকে? শক্তিদাতাঙ্ক সাহায্যরে, অনুগ্রহ সিংহাসন নিকটকু যে প্রকার প্রভু যীশু খ্রিস্ট যাউথিলে, আমে মানে মধ্য তাহাঙ্কর সেই অনুগ্রহ সিংহাসন নিকটকু যিবা, পবিত্র আত্মাক সাহায্য মাগিবা, যদ্বারা আমি অন্যকু ক্ষমা দেই পারিবা। যদি অন্যকু আমি ক্ষমা দেই পারু না, এই কথা আমি জানিবার আবশ্যক রয়েছে। লেখা যায় মাতৃলিখিত সুসমাচার 6:14-15, কারণ যেবে লোকমানকর অপরাধ সবু ক্ষমা কর, তেবে তুম্ভমানক স্বর্গস্থ পিতা মধ্য তুম্ভমানকু ক্ষমা করিবে। 15, কিন্তু যেবে লোকমানকু ক্ষমা ন কর, তেবে তুম্ভমানক পিতা মধ্য তুম্ভমানকু অপরাধ সবু ক্ষমা করিবে না। সেই যে 50 টাকা ঋণ নেইথিবা যে ব্যক্তিকু কারাগারে পকাই দেলা, এই খবর তাঙ্কর মহাজন শুনিলা পরে যে 3 কোটি টাকা ঋণ ছাড়ি দেইথিলে, পুনর্বার তাঙ্কু ধরি আনি সে 3 কোটি টাকা ন সুজিবা পর্যন্ত সে যন্ত্রণা দেবা লোকমানক সহিত সে ছাড়িলে। প্রিয় ভাই ভনী মানে আমি ক্ষমা পাইছু, সে পাইথিবা ক্ষমা সে পাপকু পুনর্বার অভিশাপকু পুনর্বার আম উপরকু আনিবা নাহি। আমি পরস্পর মধ্যরে
সদয় হওয়া, নম্রশীল হওয়া, কোমল হৃদয় হওয়া, পরস্পর আমি ক্ষমা দেবার আবশ্যক রয়েছে। লেখা যায় যদি আমি অন্যকে ক্ষমা দেবা নাই তাহলে প্রভু মধ্যে আমাকে ক্ষমা করবে না। আজি অনেক ভাই ভনী মানে এই বাক্য ন জানিবার সেমানে পরস্পরকে সেমানে ক্ষমা করে পার না। জানিছন্তি নূতন নিয়মর প্রথম সাক্ষ্যমর স্থিপান যেতবে তাঁকু পথর ফোপাড়ি মারি দিয়া যাওতিলা, সেতবে প্রাণত্যাগ করুছন্তি, প্রাণত্যাগ করিবা পূর্বরু সে কউছন্তি, প্রভু যীশু এমানকু তুমি ক্ষমা কর, ক্ষমা কর। খ্রিস্টরে প্রিয় ভাই ভনী মানে ক্ষমা খ্রিস্টান গোটে উত্তম গুণ অটে। আউ আমার পরমেশ্বর আমার অপরাধকে ক্ষমা করেছেন, আমার প্রভু ক্ষমাময় অটন্তি। সেইপাই আমি অন্যর অপরাধকে নিহাতি আমি ক্ষমা করিবার আবশ্যক রয়েছে। যদি আমি ক্ষমা ন করু তাহলে আমি মানে মধ্যে ক্ষমা পাইবা না, আর যদি আমি ক্ষমা পাইবা পাই নিজে চেষ্টা কলে মধ্যে আমি পারিবা না। আমপাই আমাকে সাহায্য করিবা নিমন্তে পবিত্র আত্মা অছন্তি, পরমেশ্বর অনুগ্রহ দেইছন্তি, আমি সেই সব সাহায্যকে আপনাইবা এবং অন্য মানুষকে ক্ষমা দেবা। প্রভু এই বাক্য দিয়ে আম প্রত্যেকঙ্কু প্রচুর ভাবরে আশীর্বাদ করন্তু। আমেন।